আমরা চলেছি বীরভূম জেলার পার্বতীপুরে। গ্রামটিতে যাওয়ার জন্য সিউড়ি বোলপুর রোডে শেকুমপুর বাসস্টপে নামতে হবে। তারপর এখান থেকে টোটো করে মাত্র 3 কিলোমিটার অতিক্রম করলেই পার্বতীপুর। গ্রামটি খুব একটা বড় নয়, কিন্তু ঐতিহাসিক দিক থেকে বীরভূমের এই গ্রামটির গুরুত্ব অনেক। এখানে জমিদার ছিলেন ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। তখনকার সময়ে মাত্র 2 পয়সা নিয়ে জমিদারি শুরু করেছিলেন তিনি। বক্রেশ্বর ও চন্দ্রভাগা নদীর সংযোগস্থলে এই গ্রামটি অবস্থান। আজও বয়ে চলেছে এই দুই নদী। আমরা পৌঁছে গেলাম পার্বতীপুরে। গ্রামে প্রবেশের পরই দেখা মিলল 5টি শিব মন্দিরে। দেখলে মনে হবে একই মন্দিরে 5টি মাথা। বাম ও ডান দিকের মন্দির দুটি যথাক্রমে ত্রৈলোকনাথ ও বিষ্ণু মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। গ্রামে আছে একটি ছোট্ট প্রাচীন কালী মন্দির। আর আছে সিংহ চিহ্নিত এই দুর্গা মন্দির। দেখলেও বোঝা যাবে এটিও বেশ প্রাচীন। এখানে আজও নিত্য পূজার চল আছে। মন্দিরটির এখন দায়িত্বে আছে জমিদার ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের ভাগ্নেরা। গ্রামের সবচেয়ে পুরনো মন্দিরগুলির মধ্যে একটি হল গোপাল মন্দির। মন্দিরটি কে নির্মাণ করেছিলেন তার জানা যায় না, তবে এখানে এককালে অষ্টধাতুর গোপাল মূর্তি ছিল। বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের পিতা নীলমাধব ঋষি। যদিও সেই বিগ্রহটি আজ আর নেই, চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এটাই জমিদার বাড়ি। তবে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় সেই আদি জমিদার বাড়িটি আর নেই। এই বাড়িটি নির্মাণ করেছিলেন তার উত্তরসূরিরা। এটিও এখন ভগ্ন দশা, জায়গায় জায়গায় খসে পড়েছে বিভিন্ন অংশ। তবে ঐতিহাসিকভাবে এর গুরুত্ব কিছু কম নয়। গোলাকৃতির ইটে নির্মিত এর একাংশ। গায়ে অসংখ্য ফাটল, চুনসুরকি আর টালিতে নির্মিত ছাদটিও এখন ভেঙে পড়েছে অনেকটাই। সুবিশাল বাড়িটির অবশিষ্টাংশ বলতে এখন শুধু দাঁড়িয়ে আছে প্লাস্টার খসানো দেওয়ালগুলি। যুগ যুগ ধরে ক্ষয় পেতে পেতে এখনো দাঁড়িয়ে আছে প্রাচীন ইতিহাস হয়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে তরুণ, সেই তরুণটি আগে ছিল জমিদারি প্রাসাদের প্রথম অংশ,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন সেটা একদমই মাটির তলায় তলিয়ে গেছে, যেটার অবশিষ্ট বলতে সামান্য ছোটোখাটো গলি এবং কিছু অংশ যেটা থেকে বোঝাই যায় না যেখানে আগে ছিল একটা জমিদারি, এত বড় একটা প্রাসাদ। তারপর ওনারই পুত্ররা এখানে আরেকটা প্রাসাদ বানান, সেটা ওখানে, সেটাও এখন ভগ্নপ্রায় দশা। জমিদার বাড়ির খুব কাছেই রয়েছে কাছারি বাড়ি। জমিদারির সমস্ত হিসাব নিকাশ, খাজনা আদায়, বিচার ব্যবস্থা এককালে এখানেই হতো। কোন রকমে আজও টিকে রয়েছে ছোট্ট ছোট্ট বেশ কয়েকটি কুঠুরি নিয়ে এই কাছারি বাড়ি। দেখলে মনে হয় অনেকবার সংস্কার করা হয়েছে এটি। এই সুবিশাল ভগ্ন বাড়িটি চন্দ্রমোহন মুখোপাধ্যায়ের। চন্দ্রমোহন মুখোপাধ্যায় ছিলেন ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের ছোট ভাই। এটিও এখন প্রায় ভগ্ন দশা। জায়গায় জায়গায় ফাটল আর প্লাস্টার ঘষা সুবিশাল এই বাড়িটি এখন শুধু ইতিহাস। দোতলায় ওঠার সিঁড়িটি অবশ্য অক্ষত আছে, তবু ভয় ভয় ভেঙে পড়ার। সরু গলি ধরে ওপরে উঠলেই উন্মুক্ত ছাদ। তবে ছাদ বলতে তেমন কিছুই আর নেই, পুরোটাই ভগ্ন অবস্থা। তবে মজার ব্যাপার, এখানে ছিল এককালে একটি গোপন সুড়ঙ্গ। সুড়ঙ্গের পথ ধরে কিছু দূর যাওয়ার পর পুরোটাই অন্ধকার, আর যাওয়া চলে না। ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের জমিদারি এখন আর নেই, কিন্তু রয়ে গিয়েছে তার সাজানো গ্রাম এই পার্বতীপুর।